আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো চায়না অ্যান্ড্রয়েড বা বাটন ফোনের মাইকের সমস্যার সমাধান নিয়ে। তার আগে আরেকটি কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী মোবাইল সার্ভিসিং ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। সাধারণত চায়না অ্যান্ড্রয়েড বা বাটন ফোনগুলোতে মাইকের সমস্যা হলে মাইক চেঞ্জ করলেই কিন্তু 80% ফোনের সমস্যার সমাধান হয়ে যায়। আবার অনেকগুলো ফোনে দেখা যায় মাইক চেঞ্জ করার পরেও সমস্যার সমাধান হয় না। এটি কেন হয় না চলুন জেনে নেই। অনেক সময় দেখা যায় মাইকের যে প্লাসের লাইন আছে সেই প্লাসের লাইন কেটে যায়, তারপর অনেক সময় মাইনাস থেকেও সমস্যা হয়। এছাড়া প্লাস মাইনাসের লাইন অনেক সময় মিসিং হয়ে যায়। এছাড়া যে ক্যাপাসিটর বা রেজিস্টার আছে সেখান থেকেও অনেক সময় সমস্যাগুলো হয়। আবার অনেক সময় দেখা যায় যে প্লাস এবং মাইনাস দুটো লাইনই ওকে থাকে, তারপরেও কিন্তু মাইকে কোনো প্রকার সাউন্ড যাচ্ছে না। এই সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে ক্যাপাসিটর বা রেজিস্টার থেকে হয়। এটি চেঞ্জ করে দিলেই আসলে এই সমস্যাটি সমাধান হয়ে যায়। এছাড়া আরও অনেকগুলো সমস্যা থাকে। আপনি যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন প্রতিটা চায়না অ্যান্ড্রয়েড বা বাটন ফোনগুলোতে যে মাইকের লাইন আছে সেই লাইনের সামনে দিয়ে চিকন করে দুটো লাইন বেরিয়ে গিয়েছে এবং সেই লাইন দুটো কোনো না কোনো রেজিস্টারের সাথে যুক্ত হয়েছে। এখন অনেক সময় দেখা যায় কি মাইকের লাইন মিসিং থাকার কারণে আমাদের মাইকে সাউন্ড যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ওই রেজিস্টারের সাথে জাম্পার করে দিতে পারি। আর অনেক সময় দেখা যায় আমাদের লাইন দুটো রিডিং থাকে, তারপরে মাইকে সাউন্ড যাচ্ছে না। এই সমস্যার মূল কারণ হচ্ছে মাইকের সামনে যে রেজিস্টারগুলো আছে সেগুলো হয়তো পারে সমস্যা আছে বা নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে এই সমস্যা হয়। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমাদের কাছে অনেকের কাছে এরকম পুরনো মাদারবোর্ড থাকে, সেই মাদারবোর্ডের মাইকের যে লাইনের রেজিস্টার আছে সেখান থেকে একটি রেজিস্টার তুলে এখানে বসিয়ে দিলে আশা করি এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। অনেকে আবার আরেকটি ভুল করে থাকে, তা হচ্ছে রেজিস্টরের যখন এক প্রান্তে রিডিং থাকে অপর প্রান্তে রিডিং থাকে না, তখন তারা কি করে রেজিস্টারটি শর্ট করে দেয়। শর্ট করে দেওয়ার কারণে হয় কি, সাউন্ড তো ঠিকই যাচ্ছে কিন্তু সাউন্ডের মধ্যে প্রচণ্ড নয়েজ শোনা যাচ্ছে। এই নয়েজটার কারণে পরবর্তীতে মাইকে আরও সমস্যা বেড়ে যায়। সো আমরা এটা না করে আমরা রেজিস্টারের সমস্যা আছে সেটা চেঞ্জ করে দিলেই 100% আপনার সমস্যাটির সমাধান হয়ে যাবে। আপনারা আমার সামনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডেরও সেম সমস্যা, মাইকে কাজ করতেছে না। এর কারণ হচ্ছে প্লাসের লাইন মিসিং। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্লাসের লাইনের ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছেন একটু ঘষা খাওয়ার কারণে এখানে লাইন মিসিং হয়ে গিয়েছে। এই সমস্যা হলে আপনার ফোনগুলোতে আপনি জাম্পার করে দিতে পারেন। ঠিক এভাবে জাম্পার করে দিলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। সম্মুখ কথা হচ্ছে আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে লাইন মিসিং হোক, লাইন উঠে যাক বা ক্যাপাসিটরে কোনো সমস্যা হোক, এই সবগুলো সমাধানই কিন্তু সমাধান করা সম্ভব। আপনি একটু চেষ্টা করলেই কিন্তু সব সমস্যার সমাধান করা সম্ভব। সো গাইজ, আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজ পর্যন্তই ধন্যবাদ।